যদি সুন্নার বিপরীত পদ্ধতিতে কেউ তালাক দেয় এখন একসাথে তিন তালাক দিলে তালাক হবে কি না কিছু কেরাম অল্প কিছু কেরাম বলছেন একসাথে তিন তালাক দিলে এক তালাক হবে নবী আহম্মাদ রসুল্লা সালাহসাল্লামের সময় একসাথে তিন তালাক দিলে এক তালাক কার্যকর হতো হজরত উমর রদিয়াল্লাহ তেআলানহু দেখলেন মানুষের মাথায় একটুখানি রাগ হলে পান থেকে চুন খসলেই বৌরে বলে তিন তালাক সৈ্য গুষ্টি তালাক তোর মারে তালাক তোর বাফরে তালাক অমর বললেন না এ অবস্থা চলতে দেওয়া যায় না এই অবস্থা যদি হয় মানুষ কথায় কথায় তিন তালাক দেয় তখন এখন যদি কেউ এখন থেকে যদি কেউ মুখ থেকে তিন তালাক উচ্চারণ করে তাহলে তিন তালাক কার্যকর হবে আর সেই স্ত্রী তোমরা কেউ ফেরত নিতে পারবে না তার সিদ্ধান্ত হজরতম্লাহ তালানুর সিদ্ধান্ত এরপর থেকে সকল কেরাম সকল ইমামগণ একমত কেউ যদি এক জায়গায় বসে এক বাক্যে তিন তালাক দেয় তাহলে তিন তালাক কি হয়ে যাবে পতিত হয়ে যাবে এই স্ত্রী ফিরত নেওয়ার আর কোনো সুযোগ নেই হাদিসে এসেছে একজন ব্যক্তি তার স্ত্রীকে একসাথে তিন তালাক যে তোমাকে এক তালাক দুই তালাক তিন তালাক দিয়ে দিলাম এ সংবাদ রসুলের কারিন সোল্ল্লাহ কাছে আসলেন রসুল সলাল্লাহ আলুসাল্লামের সংবাদ শুনে দাঁড়িয়ে গেলেন মানে বসার থেকে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গেলে বলেন যে আমি এখনও তোমাদের মাঝে উপস্থিত আছি আমি মোহাম্মদুর রসুল্লাহ এখনও সাল্লাহ আলু তোমাদের মাঝে উপস্থিত আছি অথচ তোমরা আল্লাহর কিতাব নিয়ে খেলা করছো অর্থাৎ আল্লাহর কোরআনে আছে যে এক তালাক করে দেওয়ার জন্য কিন্তু তোমরা একসাথে তিন তালাক দিয়ে দিয়েছ কিন্তু তিন তালাক কি হয়ে গেছে হয়ে গেছে আরেকটি হাদিসে আছে ওবাদাইবনে সাহমেত রাদি আল্লাহ পিতা তার স্ত্রী স্ত্রীকে হাজার তালাক দিয়ে ফেললেন বললেন তোকে এক হাজার তালাক কয় তালাক একজন সাহাবি তার স্ত্রীকে বললেন তোমাকে এক হাজার তালাক এবং তিনি রসুলের কার সাল্লাসাল্লামের কাছে গিয়ে বিষয়টি জানালেন যে আল্লাহ রসুল আমি আমার স্ত্রীকে এক হাজার তালাক দিয়ে দিয়েছি আল্লাহ রসুল বললেন তোমার স্ত্রীর উপরে তুমি আল্লাহর নাফারমানি করেছ তুমি একসাথে তিন তালা এতগুলো তালাক দিয়ে নাফারমানি করেছ তবে তোমার স্ত্রীর উপর তিন তালাক কার্যকর হয়েছে কয় তালাক আর নয়শো সাতানব্বইটা কি হয়েছে এটা তার উপরে জুলুম হয়েছে কি হয়েছে আমাদের কাছে ফটো আসে যে উজুর আমি আমার স্ত্রীরে বলেছি তোরে একশো তালাক কয় তালাক একশো তালাক আবার অনেকে বলে তোরে তালাক তোর মারে তালাক তোর বাফরে তালাক তোর সৈ্য গোষ্ঠী তালাক তো ওরে তালাক দিলে কি আর ও সৈধ্য গোষ্ঠী দেওয়া লাগে ও সৈ্য গোষ্ঠী তালাক মানে রাগ আর সহ্য করতে পারে না বোঝেন না রাগ তো ঝাড়ার জায়গা নেই রাগ ঝাড়ার জায়গা কি ওই একটাই দুই এক মাতববার আছে দেখেন না বাড়িতে আর কোনো কারো উপরে করতে পারে না অফিসে গেলে কর্মচারীর উপরে মাতব বাড়ি করে গাড়িতে উঠলে হেল্পার কন্ট্রাক্টর উপরে মাতব করে এরে মারে ওরে ধরে এই করে সেই করে মনে হয় যেন খুব মাস্তা বাড়িতে কিন্তু সকালবেলা মায়ের খেয়েতাই বেরিয়েছে স্ত্রীর গাছ আছে না নেই তে এরম কিছু মাতব্বার আছে তো কোনো জায়গায় মাতববারি করা নেই কিছু হইলে বোর উপরে দেয় ঝাড় তালাক দিয়ে দিয়েছে চল্লিশটা এই পদ্ধতিতে তালাক দেওয়া আল্লাহ রসুল সাল্লাম বললেন তোমার স্ত্রীর উপরে তিন তালাক কার্যকর হয়েছে আর নয়শো সাতানব্বইটা তালাক হয়নি বরং সেটা জুলুম হয়েছে এবং তুমি কি করেছো সীমা লঙ্ঘন করেছো তার মানে হলো কেউ যদি তার স্ত্রীকে তিন তালাক দিয়ে দেয় একসাথে তাহলে তিন তালাক কার্যকর হবে কোনোভাবেই এ কথা বলার কোনো সুযোগ নেই যে আমি রাগের মাথায় দিয়েছি আমার মাথা গরম ছিল আমি ভুলে দিয়েছি আমি কিছু বুঝতে পারছিলাম না আমার মাথায় কাজ করছিল না বেরেন ঠিক ছিল না কোনো কথা বলা চলবে না তিন তালাক শব্দটা মুখ থেকে বের হওয়ার সাথে সাথে সেই স্ত্রী চিরদিনের জন্য কি হয়ে গেছে আরাম হয়ে গেছে আল্লাহ রসুল সাল্লাম বলছেন তিনটা জিনিস রয়েছে এমন যা দৃঢ় অন্তরে দিলেও কার্যকর হয় যা হেসে হেসে দিলেও কার্যকর হয় ঠাট্টা হাসি বিদ্রুপ যেভাবেই বলবেন শুধু মুখ থেকে ডেলিভারি হওয়ার সাথে সাথে সেটা করিয়া আইনের ভিতরে কার্যকর হয়ে যায় একটা হলো কি বিবাহ একটা কি? বলেন একটা কি বিবাহ এরকম দশ পনেরো জন বন্ধুবান্ধব বসে আছে কলেজে গেছি দশ জন ছেলে পনেরো বিশজন ছেলে বসে আছে অথবা দুইজন ছেলে বসে আছে একজন মেয়ে বন্ধু বসে আছে তা মেয়েরে একজন বলছে যে তুমি কি এই তুই কি আমার সাথে বিয়ে করবি তুই যে আমার সাথে এত এ করিস তুই কি আমার সাথে বিয়ে করবি মেয়ে বলছে হ্যাঁ আমি রাজি বিয়ে করব ওই দুইজন পাশে বসে বসে গল্প শুনছে এমনি গল্প করছে আর কি মনে করেন ওই দুইজন হলো ক্লাস টেনের ছেলে আর আমরা দুইজন কী ইন্টারমিডিয়েটের ছেলে আমি বলছি এই ওদের আমি সিনিয়নে। নে ওদের আমি চিনিও না ওদের বাড়ি করে ঘর করে ওদের সাথে আমার কোনো দিন কথাও হয়নি আমি মেয়েরে বলছি এই কি তুই যে এত তুই কি আমারে বিয়ে করবি তা বলছে হ্যাঁ তুই যদি রাজি থাকিস তাহলে আমি তোরে বিয়ে করব আমি তোরে বিয়ে করলাম কিংবা আমি রাজি এই কথা বলার পরে অথবা আমি বললাম এই তুই কি আমার পরে রাজি তুই কি বিয়ে করবি মেয়ে কোনো কথা বলেনি ওই দুটো লোক পাশে বসে শুনেছে আমার কিচ্ছু হয় না আমি যতদিন পর্যন্ত এই মেয়েরে তালাক না দেবো অন্য জায়গায় বিয়ে করা আরাম বোঝেননি মনে হয় বিয়ে এমন একটা শব্দ মুখ থেকে উচ্চ বের হওয়ার সাথে সাথে সেটা কি কার্যকার হয়ে যায় আর তালাক এমন একটা শব্দ মুখ থেকে বের হওয়ার সাথে সাথে কার্যকর হয়ে যায় সেটা হাসির মাথায় হোক রাগের মাথায় হোক ভুলে হোক আনন্দে হোক যে কোনো প্রকারে হোক আমি তালাক দিছি স্ত্রী জানে না আমি তালাক দিছি স্ত্রী জানে না তালাক হবে না তালাক হয়ে গেছে স্ত্রী জানার তো দরকার নেই তালাক তো দিছি আমি আরেকটা মশাল হল স্ত্রীরা স্বামীকে কখনো তালাক দিতে পারবে না ইসলামী শরিয়াতে স্ত্রীরা স্বামীকে তালাক দিতে পারে না স্ত্রী যদি ওই স্ত্রী যদি স্বামীর উপরে রাগ করে বলে তোমার এক তালাক দুই তালাক তিন তালাক তালাক হবে হবে না হ্যাঁ নিয়ম হলো স্ত্রী তার নিজের নফসের উপরে তালাক নিতে পারবে স্ত্রী বলতে পারবে যে আমি তার থেকে আমি নিজেকে পৃথক করে নিচ্ছি আমি তার ঘর সংসার আর করবো না কামিন নামার ভিতরে দেখবেন সাত অনুচ্ছেদ খুব সম্ভব সাত নম্বর দাগের ভিতরে আছে আমার স্ত্রী যদি স্বামী যদি আমাকে ভরণ পোষণ দিতে না পারে কিংবা আমার কোনো অধিকার খর্ব করে আমি যদি চাই তাহলে আমি স্বামীর থেকে নিজেকে তালাক নিতে পারবো এটা বিবাহের কামিন নামায় থাকে আপনাদের তো এসব দেখানো শুধু সাইন করেছেন জানেন আপনারা কিছু কিচ্ছু না শুধু সাইন করেছেন কয় টাকা দিয়েছেন কী দিচ্ছেন এসব তো আপনাদের টেনশন নেই আপনারা তো মনে করেছেন ও পঞ্চাশ লাখ টাকা লিখুক আমি তো এক টাকাও দেবো না আপনাদের নিয়তি তো এটা পঞ্চাশ লাখ টাকা লিখুক কামির নাম আমার সমস্যা কি আপনি তো এগুলো কোনো টেনশনই আপনার নেই আপনার টেনশন হলেও বউ নিয়ে বাড়ি যাব ও ভাত রাঁধবে আর আমি খাব এত সহজ না ইসলামী শরিয়াত তাহলে এটা হলো তালাকের ব্যাপার দুই নম্বর হলো আল্লাহ তালা বলছেন যে তোমরা ইদ্দতের হিসাব রাখো ইদ্যত মানে স্ত্রীকে তালাক দেওয়ার পর তিন মাস দশ দিন তিন মাস কি দশ দিন স্বামী যদি মারা যায় চার মাস দশ দিন স্ত্রী যদি গর্ভবতী হয় তাহলে যতদিন পর্যন্ত সন্তান প্রসব না হবে ততদিন পর্যন্ত ইদ্যত অর্থাৎ আট মাস নয় মাস যতদিন পর্যন্ত সন্তান পৃথিবীতে না আসবে ততদিন পর্যন্ত কি ইদ্যত তে সেই কথা বলা হয়েছে ইদ্যাতের হিসাব রাখাল হুকুম পুরুষ নারী এবং তাদের পরিবারের সকলের লক্ষ্য রাখতে হবে কারণ তালাকের ব্যাপারটি ব্যক্তি পরিবার সমাজ ও আদালত সবার জন্য একটি গুরুত্ব বহন করে এটা কোনো খেলনা না আমি তালাক দিয়েছি আপনি পনেরো দিন পরে বিশ দিন পরে একটা ভালো ছেলে পাইলেন ছেলে থাকে আমেরিকায় এক মাসের ছুটিতে বাড়ি আসছে এন আপনি চিন্তা করলেন যে তাহলে তো ছেলে যদি মা হাতের তে ছুটে যায় তাহলে তো এরম ছেলে আর পাবো না বাস আপনি বিয়ে দিয়ে দিলেন বিয়ে হবে হবে কেন হবে না তার ইদ্যত শেষ হয়নি তার ইদ্যত কি হয়নি এই ইদ্যৎকালীন সময়ে বিবাহ করা কি নেই অন্য কোথাও বিবাহ করা মেয়েরা মেয়েদের জন্য হারাম মেয়েরা অন্য কোথাও বিবাহ করতে পারবে না ছেলেরা পারবে ছেলেরা এখন সকালে বিয়ে দিই দুপুরবেলা তালাক দিয়ে দুপুর আরেকটা করলে কোনো সমস্যা নেই কিন্তু মেয়েদের বেলায় এটা হবে না এই জন্য ইদ্ধতের সময়টাকে হিসাব রাখতে হবে আর যে ব্যক্তি স্ত্রীকে তালাক দেবে স্ত্রীর ভরণ পোষণ দিতে হবে স্ত্রী যতদিন পর্যন্ত তার ইদ্যত শেষ না হবে ততদিন পর্যন্ত ইদ্যতের স্বামী স্ত্রীর বরণ পোষণ দিতে হবে তার ইদ্যতের যদি হিসাব না থাকে তাহলে বরণ পোষণ দেবে কীভাবে এ কারণে স্ত্রীর পরিবার স্বামীর পরিবার স্বামী স্ত্রী তথা সমাজের যারা আছে প্রত্যেককে ইদ্দতের ব্যাপারে সচেতন থাকতে হবে আর যদি এক তালাক কিংবা দুই তালাক হয় স্ত্রীকে যদি আমি ফিরিয়ে নিতে চাই আমি যদি ইদ্যতের হিসাব না রাখি তাহলে আমি ফিরিয়ে নেবো কিভাবে কারণ আমি তিন মাসের পরে যে এই স্ত্রীকে আর রুজু করতে পারবো না যদি রুজু করতে চাই এক তালাক কিংবা দুই তালাক অবস্থায় তাহলে তিন মাসের পরে গিয়ে যদি রুজু করতে চাই নতুনভাবে বিবাহ পড়াতে হবে এবং কাবিন নামা দিতে হবে এমনি সাধারণভাবে মেলামেশার মাধ্যমে ফিরিয়ে নেওয়ার আর কোনো সুযোগ থাকবে না আল্লাহ তালা বলছেন অনেক মশালা তালাকের ব্যাপারে এত তো বলা এখন সম্ভব নয় আল্লাহ বলছেন আর তোমরা আল্লাহকে ভয় করো যিনি তোমাদের রব তোমরা ওই আল্লাহকে ভয় করো যিনি তোমাদের কি রব লা মিন রবনা ولا يخرجنا إِلَّا أَنْ يَأْتِينَ الا ان ياتين بفاحشه مبينه وتلك حدود الله ومن يتعد حدود الله فقد ظلم نفسه لا تدري لعل الله يحدث بعد ذلك امرا الله تعالى بلشان واتقوا الله ربكم তোমরা ওই আল্লাহকে ভয় করো যেই আল্লাহ তোমাদের কি রব তাহলে যিনি আমাদের রব ওই আল্লাহকে ভয় করার কথা আল্লাহ কেন বললেন এই কারণে বললেন মক্কার কাফেরা আল্লাহকে কি হিসাবে মানত আল্লাহ হিসাবে মানত হিন্দুরাজ রাম ভগবান বলে খ্রিস্টানরা ঈশ্বর বলে গড বলে মক্কা মদিনার কাফেরা আল্লাকে ঈশ্বর গড ভগবান কিংবা অন্য কোনো নামে ডাকতেন না কোন নামে ডাকতেন আল্লাহ নামে ডাকতেন আল্লাহকে আল্লাহ হিসাবে মানতেন কিন্তু রব হিসাবে মানতেন কাদেরকে ওই যে মক্কা ঘরের মধ্যে তিনশো ষাটটা মূর্তি ছিল তাদেরকে রব হিসাবে মানতেন এ কারণে আল্লাহ সোবাহ তাল্লা কুরানুল কারিমের অনেক জায়গায় বলেছেন তোমরা ওই আল্লাহকে ভয় করো যেই আল্লাহ তোমাদের র তা তা সে কথা বলছেন বলছেন তোমরা যে তোমাদের স্ত্রীদেরকে তালাক দেবে ব্যাপারে আল্লাহকে ভয় করো তা কুয়ানীতি অবলম্বন করো স্ত্রীকে তালাক দিয়ে তারে ভরণ পোষণ দেবানা তার আনার টাকা না আবার স্ত্রীকে তিন তালাক দিয়ে ফিরত নোবা এই যত কাণ্ড কারখানা আছে এগুলো কোনো কিছু করতে পারবা না সবগুলোর ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত তোমরা মেনে নাও অত্তাকুল্লাহ রব্বাকুম তারপরে বলছে কি তোমরা স্ত্রীকে তালাক দিয়ে তোমরা তাদেরকে ঘর থেকে বের করে দিও না কি আমরা স্ত্রীকে তালাক দিয়ে বলি তুই বাপের বাড়ি চলে যা তালাক দেওয়া মানে কি তুই বাপের বাড়ি যা তোর আর এখানে থাকার দরকার নেই কিংবা তালাক দিলে মেয়ের পক্ষরাও মেয়েকে বাপের বাড়ি নিয়ে যায় আল্লাহ সব আনাতে আলা বলছেন লা তো তিন না তাদেরকে তালাক দিলে এক তালাক কিংবা দুই তালাক দিলে তাদেরকে ঘর থেকে বের করে দিও না তারা তোমাদের বাড়িতে থাকবে সাজু গুজু করবে তোমাদের চোখের সামনে আসবে তোমাদের সাথে কথা বলবে কিন্তু যেহেতু তালাক দিয়ে দিয়েছে এক বিছানায় থাকবে না হ্যাঁ যদি তাদের মনের ভিতরে ভালোবাসা জন্মায় নিজেদের ভুল যদি সংশোধন করে নেয় নিজেদের ভিতরে যদি নিজেদের কর্মের জন্য অনুশোচনা করে তাহলে যেহেতু আল্লাহ রাস্তা খোলা রেখেছেন এক তালাক কিংবা দুই তালাক দিলে তোমরা যে কোনো মুহূর্তে স্ত্রীকে আবার ফিরত নিতে পারবা কিন্তু যদি তিন তালাক দাও আর ফিরত নেওয়ার কোনো সুযোগ নেই এ কারণে আল্লাহ বলছেন লা এবং তারাও যেন তোমাদের ঘর থেকে বের না হয়ে যায় তোমরাও বের করে দিও না তালাক দেওয়ার পরে তারাও যেন বাপের বাড়ি চলে না যায় বের হয়ে না যায় তারাও তোমাদের বাড়ি থাকবে তালাক দেওয়ার পর কয় তালাক এক তালাক কিংবা দুই তালাক যদি হয় কোনো স্পষ্ট অশ্লীল কাজ ছাড়া তবে যদি কোনো খারাপ কাজ অশ্লীল কাজ করে ফেলে দুই তালাক তিন তালাক দেওয়ার পর এক তালাক দেওয়ার পরে দেখা যাচ্ছে যে স্ত্রী স্বামীর বাড়ি আছে স্বামীর বাড়ি থেকে আরো উল্টা পাল্টা গালি বিভিন্ন ধরনের বেফায়সা কথাবার্তা স্বামী তালাক দিয়েছে স্বামীর ভাইয়ের সাথে যে খোঁজ গল্প করছে বলছে এরকম নষ্টি ফষ্টি বদমাসি যদি না করে তাহলে তোমরা তাদেরকে বের করে দিও না আর যদি এরকম বদমাসি করে তাহলে তো আলাদা ব্যাপার কে বলছেন আল্লাহ সুবাহ আলাদা বলছেন এবার আল্লাহ তালা কী বলছে দেখেন আল্লাহ বলছেন স্ত্রীর ইদ্যৎকালীন মেয়াদের মধ্যে স্বামীর জন্য স্ত্রীকে বসবাসের ঘর থেকে বের করে দেওয়া অথবা স্ত্রী নিজে বের হয়ে যাওয়া বৈধ নয় অর্থাৎ এক তালাক কিংবা দুই তালাক দিলে স্ত্রী কোথায় থাকবে বলেন কোথায় থাকবে স্বামীর বাড়িতেই থাকবে তালাক এক তালাক কিংবা দুই তালাক হয়ে গেলে স্ত্রী তার বাপের বাড়ি যাবে না আল্লাহ বলছে স্ত্রীরাও যেন না যায় তোমরাও তাদেরকে কি করে দিও না বের করে দিও না এ হুকুম এজন্য দেওয়া হয়েছে যাতে ইজ্জত পালনকারী সময়ের মধ্যে স্বামীর প্রতি স্ত্রীর আকর্ষণ সৃষ্টি হয় অথবা উভয়ের ভুল বুঝাবুঝি হয় অথবা এখন যেমন তিন তালাক দিয়ে সে বলে করেছি আমার দুটো তিনটে ছেলে মেয়ে আছে তারা করে উজুর আমি আর করতে পারছি না এখন কি করব কোন একটা রাস্তা আমাদের একটু বলে দেন যদি ঘুষ খেয়ে তালাকের মাস্টাই দিতাম রে ভাই তারই যে এতদিন পড়া বাড়ি করতে পারতাম আমি শুধু একটু তালাকের মাসলা তিন তালাক হয়ে গেছে ভাই তোমার স্ত্রী তোমারে ফিরাই দিতে পারি পঞ্চাশ হাজার টাকা গুল দিতে হবে কত লোক যে আছে ঘুষ দিয়ে দেওয়ার আল্লাহ মাফ করে দেখ আমিন এই সুযোগ ইসলাম বলছে তিন তালাক দিও না এক তালাক দাও দুই তালাক দাও তখন ওই ছেলে মেয়ে কানলে তোমার মনে হবে আরে তালাক তো দিয়ে দিছি এখন ছেলে মেয়ে কানছে ফিরায় নেওয়ার সুযোগ থাকবে কিন্তু ছেলে মেয়ে কি চৈতগুষ্টি কান্দেও আর ফিরত নেওয়ার সুযোগ থাকবে না যদি কয় তালাক হয় তিন তালাক হয়ে যায় ইসলামী আইনবিদদের সম্মিলিত অভিমত হলো ইদ্যৎকালে। তালাক প্রাপ্ত স্ত্রীর বাসগৃহ খরপোষের অধিকার রয়েছে স্বামীর জন্য এই সময়কালে স্ত্রীকে থাকতে দেওয়া এবং খেতে দেওয়া এবং স্ত্রীকে ঘর থেকে বের করে দেয়া স্বামীর জন্য জায়েজ হবে না স্ত্রীর থাকা খাওয়া ভরণ পোষণ সব কিছুর ব্যবস্থা স্বামীকেই করতে হবে তারপরে বলা হচ্ছে পালন পালনকারী সময়ে তালাক স্ত্রীকে তার বসবাসের ঘর থেকে বের করে দেওয়া যাবে না তবে যদি কোনো প্রকাশ্য অশ্লীল কাজে জড়িয়ে পড়ে অর্থাৎ ঝগড়া বিবাদ করে অথবা ছেড়ে দেওয়ার পরে দেখা গেল পাশের বাড়ি আরেকজনের সাথে ব্যবিচার করে স্বামীর বাড়ি থেকে আরেকজনের সাথে দেখা গেল ফষ্টি নষ্ট করে বলছে এরকম ফায়েসা কাজ যদি করে তাহলে তাকে বের করে দেওয়া যাবে অন্যথায় তালাক দিলে ইদ্যৎকালীন সময় পর্যন্ত স্বামীর ঘর থেকে বের করে দেওয়া যাবে না আর আল্লাহ বলছেন আর এগুলো হলো আল্লাহর নির্ধারিত সীমা সীমাদাল আফসাম আর যে কেউ সীমা লঙ্ঘন করবে আল্লাহর নির্ধারিত সীমা সমূহের তবে সে নিঃসন্দেহে জুলুম করবে তার নিজের উপর তুমি জানো না হয়তোবা আল্লাহ এরপর বের করে দেবেন কোনো উপায় অর্থাৎ এক তালাক অথবা দুই তালাক দিয়ে যদি স্ত্রী এক তালাক কিংবা দুই তালাক দাও তাহলে আল্লাহ সুবাহ আলা হয়তো তোমাদের কোনো উত্তম উপায় বের করে দেবেন অর্থাৎ পরস্পরের মধ্যে আবার হয়তো মিলমিশ হয়ে যাবে আরেকটি মশালা আপনাদেরকে বলি কেউ যদি তার স্ত্রীকে এক তালাক দেয় এক তালাক দেওয়ার পর তিন মাসের মধ্যে যদি সে তার স্ত্রীকে ফেরত নেয় তাহলে স্ত্রীকে ফিরত নিল ঠিক কিন্তু সেই এক তালাক কি তার উপরে রয়ে গেছে স্বামী আর দুই তালাক দেওয়ার অধিকার রাখে কয় তালাক এর পরবর্তীতে মনে করেন পাঁচ বছর পর যে আবার বলল তোমাকে আর এক তালাক তাহলে পাঁচ বছর আগে এক তালাক দিয়ে স্ত্রীকে ফিরত নিছে আবার পাঁচ বছর পর এক তালাক দিয়েছে কয় তালাক হয়েছে দুই তালাক ফিরত নিলে নেওয়া যাবে কিন্তু তালাক তার উপরে কার্যকর থেকে যাবে এরপরে স্বামী কয় তালাকের অধিকার রাখে এক তালাক এরপরে যদি আবার কোনোদিন রাগ হয়ে বলে তোমার এক তালাক তাহলে সেই স্ত্রী তার জন্য চিরজীবনের জন্য কি হবে আরাম হয়ে যাবে এক তালাক দিয়ে ফিরত নিলাম আবার ছয় মাস পরে আরেক তালাক দিলাম আবার নয় মাস পরে আরেক তালাক দিলাম এটা কি ফুতুল খেলা কোনো সুযোগ থাকবে না তালাক দিলে ফিরত নিতে পারবেন কি রুজু করতে পারবেন কিন্তু এটা স্ত্রীর উপরে কী থাকবে কার্যকর থাকবে এটাকে আপনি আর ফিরত নিতে পারবেন না আল্লাহ তা আলাহ বলছেন ফাহিদা বালাগনা আজালা ফাহিদা বালাগনা আজালা হুন্না ফামসিকো হুন্না বিমারুফিন আও فاركهن بمعروف وأشهدوا زوى عدل منكم وأقيموا الشهادة ذلكم يوعد به من كان يؤمن بالله واليوم الآخر ومن يتق الله يجعل له مخرجا الله تعالى بصان অতবার যখন তারা পৌঁছে যাবে ইদ্ ইদ্যতের নির্দিষ্ট মেয়াদের শেষে শেষ প্রান্তে তখন তাদেরকে ভালোভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ রাখো অথবা তাদের সাথে পারস্পরিক সম্পর্ক ছিন্ন করে বেলো বলছে ইদ্যত যখন শেষ হয়ে যাবে যদি এর মধ্যে নিতে পারো তাহলে তো ভালো আর যদি তিন মাস পরে ফিরত না নাও তাহলে স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক কাট হয়ে যাবে এখন আর কেউ কারোর সাথে দেখাও দিতে পারবে না ওই স্ত্রী তিন মাস পরে আর স্বামীর বাড়ি থাকতে পারবে না তিন মাস পরে সে তার বাপের বাড়ি যাবে তবে যদি তিন মাস পরে সে তাকে আবার ফিরত নিতে চায় কোন সময় যদি এক তালাক কিংবা দুই তালাক দেয় তাহলে নতুনভাবে বিবাহ পড়ায়ে মহারানা ধার্য করে ওই স্ত্রীকে নিতে হবে কিন্তু আগের মহারানা দিতে হবে প্রথম বিয়ের মহারানা দিতে হবে এটা দ্বিতীয়বার জরিবানা কিন্তু তিন তালাক হয়ে যাওয়ার পরে এই সুযোগ আর থাকবে না আল্লাহ বলছেন আল্লাহ তহ বলছেন আর সাক্ষী রাখবে তোমাদের মধ্য থেকে দুইজন ন্যায় পরায়ণ লোককে বলছে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের বন্ধনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকবে ইদ্যৎকালীন সময়ের মধ্যে তাও কখন যখন এক তালাক কিংবা দুই তালাক দেবে কিন্তু তিন তালাক দেয়া স্ত্রীকে আর স্ত্রী হিসাবে গ্রহণ করার সুযোগ ইদ্যৎকালীন সময়েও থাকে না তিন তালাক দিয়ে দিলে এটা আর থাকে না নিতে পারবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এক তালাক কিংবা দুই তালাক দেবে তাহলে আপনাদের কাছে আমি জিজ্ঞেস করি স্ত্রীকে তালাক দেওয়ার সুন্না পদ্ধতি কি? বলেন শূন্য পদ্ধতি কি। শূন্য পদ্ধতি হলো এক তালাক দিয়ে তিন মাস পর্যন্ত অপেক্ষা করা তিন মাস দশ দিন অর্থাৎ মেয়েদের ওয়ান টু থ্রি থার্ড টাইম পর্যন্ত মাসিক পিরিয়ড হওয়া পর্যন্ত অপেক্ষা করা এর মধ্যে যদি স্ত্রী না শুধরায় কিংবা এর মধ্যেও যদি আপনার স্ত্রীর প্রতি ভালোবাসা না জন্মে আপনি যদি চান যে এই স্ত্রী আমি আর নেব না তাহলে দুই তালাক দেন আর যদি নাও দেন কোনো সমস্যা নেই এক তালাক দেওয়ার পরে তিন মাস চার মাস তিন মাস দশ দিন পরে অটোমেটিক সে আপনার থেকে কী হয়ে যাবে বিচ্ছিন্ন হয়ে যাবে স্ত্রী যদি আরেক জায়গায় বিবাহ করতে চায় বিবাহ করতে পারবে তবে বিবাহ না করলে আপনি যদি চান স্ত্রীকে ফিরত নিতে তাহলে নতুনভাবে বিবাহ পড়ায়ে মহারানা ধার্য করে নিতে পারবেন বারবার বলছি কখন যখন আপনি এক তালাক কিংবা দুই তালাক দেবেন তিন তালাক দেওয়ার পরে স্ত্রীকে আর ফিরত নিতে পারবেন না তালাক দেওয়ার সময় অথবা ইদ্যৎ পালনকালীর সময় রাজাহ বা বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত গ্রহণের জন্য দুইজন সাক্ষী রাখার কথা আল্লা সবাহান বলেছেন তালাক দেওয়ার সময় অথবা একে ফিরিয়ে নেওয়ার সময় দুইজন সাক্ষী রাখার কথা আল্লাহ সুবাহান আউ ওয়া সিদু জাওয়া আদনি ওয়া কিমু শাহাদিল্লা দুইজন সাক্ষীর কথা বলেছেন তবে এটা জরুরি না এটা কি না জরুরি না কেউ যদি সাক্ষী ছাড়াও এমনিই বলে যে আমি তোমাকে তালাক দিলাম কেউ শোনে দুনিয়ার কেউ জানে না একা একা ঘরের দরজা বন্ধ করে বললেন আমি আমার স্ত্রীকে তালাক দিলাম ওই মরুভূমির মধ্যে দাঁড়ায় বললেন স্ত্রীকে তালাক দিলাম পাঁচ হাজার ফিট উপরে আকাশে উঠে বিমানের মধ্যে বললেন আমি আমার স্ত্রীকে তালাক দিলাম তালাক হয়ে যাবে সাক্ষী রাখার কথা এ কারণে বলা হয়েছে যাতে সমাজে ফেতনা না হয় আপনি স্ত্রীকে ফিরত নিলেন ফিরত নিলেন কাউকে সাক্ষী রাখেননি একজন বললো তুমি না তোমার স্ত্রীরে তালাক দিয়েছো আপনার সাথে গন্ডগোল আছে বললো ওরে কেমনে ফাঁসানো যায় এই ফাঁসানোর একটা রাস্তা আছে কি রাস্তা ওই স্ত্রীকে তালাক দিয়েছে আবার সেই স্ত্রী নিয়ে ঘর করছে এইবার আপনার বিরুদ্ধে চার দোকানে বসে বিচার ডাকলো সন্ধ্যাবেলা মোড়লরা আপনারা ধরে এনে মায়ের উত্তম মাধ্যমে এই তুই যে স্ত্রী তালাক দিলি সেই স্ত্রী নিয়ে ঘর করছিস কেন স্ত্রী তালাক দিয়েছে সে রাজা হাত করেছে ফিরাই নিয়েছে সে দুটোই জায়েজ এবং এটা বৈধ কিন্তু সাক্ষী থাকলে আর এই মাস্তানি করার আর সুযোগটা থাকে না এজন্য আল্লাহ আল্লাহ সোহা আনা বলছেন যে বিবাহ করার সময় তালাক দেওয়ার সময় অথবা তাকে ফিরিয়ে নেওয়ার সময় সাক্ষী রাখবে তবে সাক্ষী রাখার উল্লেখিত কার্য কাজগুলো কার্যকর হওয়ার জন্য পূর্ব শর্ত নয় বিবাহ করলেও বিবাহ হবে ছেড়ে দিলেও ছেড়ে দেওয়া হবে ফিরায় নিলেও ফিরায় নেওয়া হবে যদি কেউ সাক্ষী না থাকে তবে ফিরায় নেওয়ার সময় কিংবা তালাক দেওয়ার সময় যদি সাক্ষী থাকে তাহলে আর কোনো ফাসাদ হয় না আপনি আপনার স্ত্রীকে তালাক দিলেন কেউ জানে না স্ত্রী চিন্তা করেছে যে আমি তোর ঘর করব দেখবো তুই কি করে আমারে ছাড়িস তালাক দিছে কেউ তো জানে না স্ত্রী দর্জনের ডেকে মোড়ল মতব্বারের ডেকে বলছে সে আমার তালাক দেয়নি অথচ বলছে তালাক দিছি। স্বামীরে ধরে মেরে বলছে যে লেখ স্ট্যাম্পে যে তালাক দৃষ্টি এইটা এরম হয় না হয় না এরম মাস্তানি গ্রামে খুব চলে এই জন্য বলছে তালাক দেওয়ার সময়ও কাউকে জানায় তালাক দাও কিন্তু না জানাইলে তালাক হবে জানানো পূর্ব শর্ত না আবার যদি ফিরায় নাও তাও লোকজনকে জানাও যে চাচা আমি তো স্ত্রীরে তালাক দিয়েছিলাম এক তালাক দিয়েছি কিন্তু যাই হোক চিন্তা করলাম অনেক কিছুই চিন্তা করেছি আমার একটা বাচ্চা আছে আবার নতুনভাবে বিয়ে করতে গেলে দুই চার লাখ টাকা লাগবে মেয়েটার জীবনও নষ্ট হয়ে যাবে কিংবা আমারও লোক বলবে এটা দ্বিতীয় বিবাহের ছেলে নিকা কারা ছেলে দরকার নেই চাচা আমার বাড়ির বউ আমার ঘরেই থাক আপনি সাক্ষী থাকেন আসেন আজকে রাত্রে সবাই মিলে বেটা মিলে একটু দুটো ভাত খাবো দুইজন চাচারে ডাকলেন ভাত খেয়ে বউ ভাত বেড়ে দিল সাক্ষী থেকে গেল না এইটা হলো সাক্ষী যাতে আর পরবর্তীতে কেউ বলতে না পারে যে তুই স্ত্রী ছেড়ে দিয়ে সেই স্ত্রী ফেরত নিলি কেন তোর জরিবানা হবে এই জরিবানা যাতে করতে না পারে গ্রামগঞ্জে এই কারণে আল্লাহ সব আনা তালা বলছেন যে ছেড়ে দেওয়ার সময় অথবা স্ত্রী ফিরত নেওয়ার সময় দুইজন সাক্ষী উপস্থিত রাখো তবে এটা পূর্ব শর্ত নয়